আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ১৬ জুন তেইশ সমাবেশের পর অনন্য উচ্চতায় জামাত নেতারা প্রশ্ন হঠাৎ জামাতের এত গুরুত্ব কিসের ইঙ্গিত ভবিষ্যতে আরও যারা জামাতের পেছনে ঘুরবে জামাত হঠাৎ করেই খুব গুরুত্ব পাচ্ছে এতে প্রত্যেক দিন মাঠে নামতে হয় নাই একটা সমাবেশ করেছে একদিন মাঠে নেমেছে তার গুরুত্ব তার প্রভাব রাজনীতিতে কত মাস থাকে তার ঠিক নেই অনেক দিন থাকবি একটা সমাবেশের প্রভাব আমি বলেছি যে দশজন সমাবেশ এটা যুগ সন্ধিক্ষণের সমাবেশ গত দশ বছর বা মোর দেন দশ বছর জামাতের শোষণ নিষ্পেষণ নিষ্পেষিত হওয়া শোষিত হওয়া মার খাওয়া অত্যাচারিত হওয়া নির্যাতিত হওয়া জুলুমের শিকার হওয়ার একটা দশক এবং সেই দশকের পর আর একটা ইতিবাচক দর্শক এই দুই দশকের একটা সন্ধিক্ষণ দশ জুনের যে সমাবেশ আজকে দশ জুনের সমাবেশের প্রায় ছয় দিন পর ষোলো জুন এসে আমি আলোচনা করছি সেই সমাবেশের পর জামাত ইসলামী ধীরে ধীরে যে গুরুত্ব পাচ্ছে এই ষোলো দিন পর এসে দেখছি অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে যে সমাবেশটা যেভাবে মিডিয়া কাভারেজ পেয়েছে শুধু ডোমেস্টিক গ্রাউন্ডে না ইন্টারন্যাশনাল অনেক মিডিয়া কভারেজ দিয়েছে ইংলিশে রিপোর্ট হয়েছে অনেকে দেখেছেন আমি শুনেছি দেখেছি তো এটা একটা বড় বিষয় একটা সমাবেশ বিভিন্ন বিদেশি মিডিয়া এরকম সমাবেশ তো বিএনপি প্রত্যেক দিন করে কিন্তু কই সেগুলো তো দেশের মিডিয়ায়ও আসে না কিন্তু জামাতের সমাবেশ বিদেশের মিডিয়া এসেছে জামাতের শত্রু মিডিয়াগুলো তারা এটা নিয়ে রিপোর্ট করতে বাধ্য হয়েছে ইতিবাচক বা নেতিবাচক রিপোর্ট করতে বাধ্য হয়েছে অনেক ইতিবাচক রিপোর্ট করতে বাধ্য হয়েছে সরকার দলীয় মিডিয়া প্রো গভর্নমেন্ট মিডিয়া প্রো আওয়াম লীগ মিডিয়া ডিবিসি থেকে শুরু করে অনেকে ইতিবাচক রিপোর্ট করতে বাধ্য হয়েছে সময় টিভিতে দেখলাম যে ইংলিশ এবং বাংলা দুই ভাষায় রিপোর্ট করেছে খুবই ইন্টারেস্টিং যদিও তাদের ইন্টেনশন ভিন্ন এখন এই সমাবেশের পর থেকেই মিডিয়াগুলোর বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন এজেন্ডায় নেতাদের গুরুত্ব তাদের কাছে খুবই বেড়ে গিয়েছে এই জন্য একজন বুদ্ধিজীবী বলেছিলেন জামাতপন্থী নারী বুদ্ধিজীবী যে মিডিয়াগুলোর ত্রাণকর্তা হতে পারে জামাত কীভাবে যে মিডিয়াগুলো অনেকে যেগুলো দেখে না যেমন বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেল আছে মোহনা টিভি অমুক টিভি তমুক টিভি বৈশাখী টিভি যেগুলো বিশেষ স্পেশাল দু একটা প্রোগ্রাম ছাড়া প্রতি জনগণের কোনো আকর্ষণ নেই সেখানে যদি জামাত নেতাদের নেওয়া যায় তাদের জামাত নেতাদের নিয়ে যদি টক শো করা যায় তাহলে ওই মিডিয়াগুলো ওই চ্যানেলগুলো আবার জেগে উঠতে পারে এর মানে জামাতের মাধ্যমে জামাত হতে পারে ওই মিডিয়াগুলোর এই ঘুমিয়ে পড়া মিডিয়া ত্রাণকর্তা হতে পারে জামাত নেতারা জামাত এখন এতটাই গুরুত্ব পাচ্ছে বা এতটাই গুরুত্বপূর্ণ জনগণের অ্যাটেনশন জামাতের দিকে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি দশ জন সমাবেশের পর এই ষোলো জুন পর্যন্ত আপনারা দেখেন যত নিউজ আছে সবচেয়ে বেশি ভিউ হয়েছে কোন নিউজে জামাত রিলেটেড নিউজে হোক সেটা ইতিবাচক অথবা নেতিবাচক এই জন্য জামাতকে পিক করছে মিডিয়া ঠিকই জামাতকে পিক করছে জামাত নিয়ে অ্যানালাইসিস করছে জামাত নিয়ে টক শো করছে এবং কিছু কিছু মিডিয়াকে দেখলাম জামাত নিয়ে টকশো করছে জামাতের প্রতিনিধি নেই ওগুলো জনগণ দেখে না এর মানে বিষয়টা এখন এরকম হয়ে দাঁড়িয়েছে জামাত নিয়ে টকশো করতে হলে জামাতকে ডাকতে হবে এছাড়া রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা জামাতকে বাদ দিয়ে সম্ভব নয় অতএব রাজনৈতিক চলমান রাজনীতি ট্রেন্ডিং পলিটিক্স নিয়ে যদি কোনো টকশো করতে হয় সেখানে জামাতকে দেওয়াত দিতে হবে জামাতের প্রতিনিধি থাকাটা আলোচনা ফলপ্রসূ করার জন্য মাস্ট বিষয়টা এরকম হয়ে গিয়েছে তবে হ্যাঁ এগুলো কিসের ইঙ্গিত সেটা একটু বলবো এটা অনেকের কাছে সন্দেহজনক হতে পারে যে জামাতকে এভাবে গুরুত্বপূর্ণ করে আবার কোনো বেকায়দায় ফেলা হয় কি না এরকম এই বিষয়টাও কিন্তু একটা আলোচ্য বিষয় এখন দেখেন অনন্য উচ্চতায় পৌঁছানোর আপনারা কয়েকটা দেখেছেন যে এটিএন নিউজে দাওয়াত দেওয়া হয়েছে শফিকুল ইসলাম মাসুদকে সমাবেশের পরপরই শফিকুল ইসলাম মাসুদের টক শো পারফরমেন্স ভালো হয় কথা আমি বলবো না টক শোর তিনি নন রাজনৈতিক মাঠের বক্তব্যের বিশেষজ্ঞ বা জামাত মেহেদের মধ্যে ভালো টক করতে পারেন বর্তমানে এটা আমার আমার কাউকেই পছন্দ হয় না ক্লিয়ার কথা আমি একজনকেও দেখি না যে ডিবেট টাইপের যে টক শো শাহবাগীদের সাথে বামপন্থীদের সাথে টক জিতে আসার মতো কোনো টক শো বিশেষজ্ঞ নেতাদের মধ্যে পদধারী নির্বাহী পরিষদ নেতাদের মধ্যে আমি একজনকেও দেখি না সহজ কথা যেমন আওয়ামী আরাফাতের সাথে যদি টক করতে বসে জামাতের নেতারা তো জামাতের এমন কাউকে আমি দেখি না যে তার সাথে কথায় কুলিয়ে উঠতে পারবে অথবা বিএনপির কিছু লোক আছে কিছু শাহবাগী আছে কিছু বামপন্থী আছে তাদের সাথে পারা অত্যন্ত কঠিন যাই হোক মোটামুটি মধ্যম মানের পারফরমেন্স করেছেন শফিকুল ইসলাম মাসুদ কিন্তু প্রোগ্রামটা হিট হয়েছে অনেক মানুষ দেখেছে এরপরে আপনার কি দেখেছেন যে ফেইস দ্য পিপুলে শফিকুল ইসলাম মাসুদকে দাওয়াত দেওয়া হয়েছে এখন ফেইস দ্য পিপুল শফিকুল ইসলাম মাসুদ অংশগ্রহণ করেছেন এটা নিয়ে আবার জামাতের অনেকে মনক্ষণ্ড বলছেন যে একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আবার এরা ডলার চায় বাণিজ্যিক এখানে কেন যাবেন এগুলো একটা ফালতু ধারণা এই সব ধারণা কেউ কান দেবেন না ফিজদি দি এই যে সবগুলো ইসলাম মাসুদ বা জামাতের আরও অনেক নেতাদের দাওয়াত দেওয়া ইত্যাদি ইত্যাদি বা বিভিন্ন সোশ্যাল এগুলো আমি নিজেও এদেরকে এই লিঙ্ক ধরিয়ে দিচ্ছি বা হেল্প করেছি যাতে জামাতের লোকজন যায় আমার অবদান আছে তো এখন এটা শতভাগ ঠিক বরং দেখেন ওই যে টেলিভিশন চ্যানেলগুলোতে যেখানে জামাতের লোকজন গিয়েছে এমনকি এটিএন নিউজে যেখানে গিয়েছে সেখানে কত ভিউ হয়েছে কত মানুষ দেখেছে আর ফেস দ্য পিপলের মাধ্যমে কত মানুষ দেখেছে ফেস দ্য পিপল ওই সব টেলিভিশন চ্যানেল এটিএম নিউজের মতো ওই রকম দশ বারোটা ভর্তা করলে যা হয় ফেস দ্য সমান হবে না আর এইসব সব টকশোতে যাওয়ার উদ্দেশ্য কি জামাত নেতাদের কে ডলার কামাই করে না কি করে এটা কি দেখা তাদের দায়িত্ব কার এডিটোরিয়াল পলিসি কি সেটা দেখার দায়িত্ব না যদি এডিটোরিয়াল পলিসি দেখা দেখে টকশোতে যায় আর এই কারণে ফেস দ্য পিপল ধর্মীয় একথেরাপি বিষয় নিয়ে টকশো করে এই কারণে যাবে না তাহলে তো চ্যানেল আইতে বিবিসি বাংলা এটিএন নিউজ কোনোটাই যাওয়া উচিত না ওগুলো তো প্রসাহ বাকি অনেকেই তাহলে তো টেলিভিশন চ্যানেলে মুখ দেখানো জামাতকে বন্ধ করে দিতে হবে এগুলো কোনো কথা না ডলার কামাই করে ভিউ চায় ভিউ ব্যবসা করে পৃথিবীর সব চ্যানেল সব পত্রিকা ডলার চায় টাকা চায় ভিউ চায় ভিউ ব্যবসা করে এখন ওই এটিএন নিউজ অমুক তমুক এরা কি ফাও ফাও প্রোগ্রাম করে নাকি এদের কি টাকা পয়সার ধান্দা নাই এরা কি অ্যাড নেয় না এরা কি স্পন্সর নেই এরা কি এদের কি অ্যাডসেন্সে অ্যাকাউন্ট নাই এরা কি ইউটিউব ফেসবুকে প্রচার করনা না ডলার কামাই করার উদ্দেশ্যে পার্থক্যটা কি কিছুই না হ্যাঁ মেন স্ট্রিম মিডিয়ার একটা আলাদা গুরুত্ব আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেন যান ফেস দ্য পিপুল অমুক তুমি এইসব প্রশ্ন যারা তুলেন এটা আমি মনে করি যে মিডিয়া জগৎ সম্পর্কে তাদের জ্ঞানের অভাব যে এরা ডলার চায় এই অন্য অন্য কী চায় সবাই তো ডলার চায় এগুলো কোনো কথা না যাই আমরা বুঝে শুনেই এই নেতাদেরকে ওখানে নেওয়ার জন্য চেষ্টা করেছি অথবা হেল্প করেছি এটা একটা বিষয় এরপরে মতুর রহমান আকন্দেগ নাকি চ্যানেলায় কোথায় দাওয়াত দেওয়া হয়েছে এখন পর্যন্ত দেখিনি হয়তো বা রেকর্ডের প্রোগ্রাম শুনেছি আরও বিভিন্ন জায়গায় একের পর এক শিডিউল চাচ্ছে সোশ্যাল মিডিয়ার যত জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে তারা শিডিউল চাচ্ছে যে ভাই জামাত নেহাদেরকে একটু লিঙ্ক দিয়ে দেন বা তাদেরকে দিতে পারেন কি না আমি ব্যক্তিগতভাবে সময়ের অভাবে পেশাগত ব্যস্ততার কারণে শত দাওয়াত পাওয়া সত্ত্বেও জয়েন করতে পারি না আপনারা অনেক কি টকশোতে আমাকে দেখতে চান আমি জানি এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ষোলো জুন এসে যেটা দেখলাম জামাত ইসলামী অফিসিয়ালি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করেছে আজ ষোলো জুন রাত নয়টায় ডোয়েচে ভেলেতে খালেদ মহিউদ্দিন জানতে চাই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত না আয়ব আমি ডক্টর সৈয়দ আবদুল্লো মোহাম্মদ তাহের এটা ভালো কাজ করেছেন যে এটা টক শো না এটা সাক্ষাৎকার টক শোতে পারফরমেন্স করা এটা এটা ভিন্ন জিনিস যেমন এই আবদুল্লা মোহাম্মদ তাহের যদি আরাফত সাহেবের সাথে টক টক শোতে যেতেন এটা ভিন্ন পরিস্থিতি হতো যাওয়াটা উচিত নয় এখন এই ডয়েসে এই জিনিসটা বুঝতে হবে এই ডয়েসে ভেলের প্রোগ্রাম আপনারা দেখেন ইউটিউবে বা ফেসবুকে কোনো টিভি চ্যানেলের মাধ্যমে দেখেন না তো তাহলে ইউটিউব ফেসবুকে এখানে কেন যাবেন কি বলবেন এগুলো কিছু না জনগণ যেভাবে জানতে পারে সেটাই হচ্ছে রাজনৈতিক দলের প্রায়োরিটি প্রায়োরিটি হওয়া উচিত এই ডয়েসে ভেলে এটা আপনি ইউটিউবে দেখলেও এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা সংবাদ মাধ্যম এছাড়া আপনারা দেখেছেন বিবিসি বাংলা শুধু জামাত নিয়ে কয়েকটা রিপোর্ট করেছে মতিউর রহমান আকন সেখানে সাক্ষাৎকার দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রথম ডেইলি ডেলিস্টটা নিয়মিত ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহেদ এসান মাহমুদ জোবাইয়ের বা এদের সাক্ষাৎকার নেন সবইগুলো ইসলাম মাসুদ এদের কাছে প্রশ্ন করেন এদেরকে ফোন দেন এটা হচ্ছে বাস্তবতা তো ডয় চেবেলে এটা বাংলা বিভাগ এটা একটা তারা কিন্তু একটা ইন্টারন্যাশনাল গণমাধ্যম সারা পৃথিবীব্যাপী যদি মিডিয়া বা গণমাধ্যমগুলো তালিকা করা হয় তারা খুবই গুরুত্বপূর্ণ সম্মানজনক অবস্থানে আছে বিবিসি যেরকম একটা সম্মানজনক অবস্থানে অতবার না হলেও গুরুত্বপূর্ণ এখন ডয় চেবেলের মতো প্রোগ্রামেও শুধু একক অনুষ্ঠান করছে শুধু সাক্ষাৎকার নিচ্ছে সাপ্তাহিক প্রোগ্রাম যেখানে টকশো হতো কালেদ মহিউদ্দিনের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ উপস্থাপকের উপস্থাপনায় সেখানে জামাত নেতার ইনভাইটেশন পাওয়া এটা জামাত নেতারা যে অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে মিডিয়াগুলোর কাছে এবং রাজনীতিতে তার একটা প্রমাণ ডয়সেবল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি মনে করি আপনারা দেখেছেন ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহলে তার সাথে আমিও টকশো করেছি আমাকে তাকে একই প্ল্যাটফর্মে আপনারা অনেকে দেখেছেন শাহ আব্দুল হান্নানের মৃত্যুর পর সেখানে একটা একটা প্রোগ্রামে আমি ছিলাম ডাক্তার সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের ছিলেন তাহার ব্যবসা আমার পরে বক্তব্য দিয়েছিলেন অধ্যাপক মফিজুর রহমান ছিলেন আলামা সৈদ কামাল উদ্দিন জাফরি ছিলেন এই বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক নেতা শওকত মাহমুদ ছিলেন এবং আমার বক্তব্যই ছিল সবচেয়ে বেশি সময় যাই হোক মনে পড়লো যে ডাক্তার সৈয়দ আবদুল্ল মোহাম্মদ তাহের ভালো আলোচনা করেন কিন্তু বিতর্ক ভিন্ন জিনিস বিতর্ক সবিগুলো ইসলাম মাসুদও পারেন না এটা ভিন্ন জিনিস তবে ঠান্ডা মাথায় বিতর্ক করার জন্যে জামাতের আইনজীবী ছিল আগে এখন তো এবি পার্টি হয়ে গিয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলাম ছিলেন খুব রেপুটেড তিনি এগুলো পারেন তিনি ওই আরাফাত টাইপের লোকজনকে পরাজিত করে আসতে পারেন ঠান্ডা মাথায় বিতর্ক করার ক্ষেত্রে শিশির মনির জামাতের আইনজীবী তিনিও পারবেন তো সব লোকজনকে পাঠানো উচিত যদি বিতর্কের প্রয়োজন হয় বিতর্কের প্রয়োজনের জায়গায় কিন্তু জাস্ট জামাতের অবস্থান একপাক্ষিকভাবে বর্ণনা করবে সেই সব জায়গায় যেতে পারে অথবা তৃতীয় মাত্রার মতো ঠান্ডা সব প্রোগ্রামে কিন্তু হাই ভোল্টেজ প্রোগ্রামে পোস্টেড নেতাদের যারা ডেবিটে অতটা এক্সপার্ট না তাদের যা উচিত না এখন এই যে তো দেখালাম দর্শক যে কিভাবে জামাত নেতারা গুরুত্ব পাচ্ছে হঠাৎ এই দশ জনের পর সমাবেশের পর জামাতের এত গুরুত্ব এটা কি সে ইঙ্গিত এটা ওভারঅল ভালো যোগ্যতা থাকলে জনবল থাকলে ধৈর্যের ফল হিসেবে গুরুত্ব পাবে সামনে আরও বড় কিছু ইঙ্গিত আগামী দিনের এবছর বাংলাদেশের রাজনীতির যে মেরুকরণ সেগুলো জামাতকে কেন্দ্র করে হবে জামাতকে বাদ দিয়ে ও রাজনৈতিক হিসাব নিকাশ কৌশল প্রণয়ন করতে পারবে না জামাত এখন রাজনৈতিক কৌশল অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে উনিশশো একানব্বই সালে যেরকম কে ক্ষমতায় যাবে সেটা নির্ভর করে ছিল নির্বাচনের পর জামাতের সিটগুলোর উপর তো এখন জামাতের অবস্থানের উপর দেশের রাজনৈতিক মেরুকরণে অনেক কিছুর অনেক কিছু নির্ভর করবে জামাত নেতাদের বা জামাতের হঠাৎ এত গুরুত্ব সেই ইঙ্গিত দেয়